হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা হঠাৎই বেরিয়ে পড়লাম এক জায়গায়, তো আর টাইম নেই হাতে, তো তাড়াতাড়ি চলে আসতে হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, ঠিক আছে? তো রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হলো, বাড়ি থেকে ব্লগটা করা হয়নি। তো দেখো ছোটো ছেলেই আছে সঙ্গে, আর বড় ছেলে ওর দিদার সঙ্গে আগেই চলে গেছে। হ্যাঁ, তো গাড়িতে জায়গা হবে না যেহেতু, তার জন্য। আর এখানে আমি এখন মিষ্টির দোকানে চলে এসেছি, আর আমাদের বাড়ি খুব কাছেই চলে এসেছি, তো এখানে এখন কিছু মিষ্টি নিয়ে নেব। আর ছোটো ছেলে আছে সঙ্গে, তো ও যেগুলো বলছে পছন্দ সেগুলো নিচ্ছি, আর বাকি আমাদের পছন্দটা না। তো চলো দেখো, চলে এসেছি এখন আমাদের বাড়িতে। আর এই দেখো মা লুচি আর ঘুগনি করেছে, তার সঙ্গে মিষ্টি। তো বন্ধুরা, আমাদের বাপের বাড়িতে তেমন কেউ নেই, আমার মা একলাই। তো যতটা পেরেছে জোগাড় করেছে, তো তোমাদের দাদাভাই কোনো ব্যাপার না, যা দিই তাই খায়, ও কিছু বলে না, ঠিক আছে? তো তো সবই জানেন যে সেরকম কেউ নেই যে জোগাড় করে দেবে, তো তার জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করলাম। আর এ দেখো বাইরে মাকে খেতে দিলাম, মা খাচ্ছে। তো এখানে দেখো মা চিংড়ি মাছ নিয়েছে, আর একটা রুই মাছ না কি মাছ এটা একটা নিয়েছে। তো মা চিংড়ি মাছটা বেছে নিচ্ছে, আর আমি এই মাছটা বেছে নিলাম। হ্যাঁ, তো দুজনের মাছটা, চিংড়ি মাছটা অনেকটাই আছে, তো বাঁচতে দেরি হবে। তো আমি এই মাছটা কেটে নিলাম, তো তারপরে রান্না বসাবো। আর বন্ধুরা, আমি এখানে আসলে আমি রান্না করি, হ্যাঁ, মা সব যোগাযান্তি করে দেয়। আমাদের শ্বশুরবাড়িতেও মা যোগাযান্তি করে দেয়, আমি রান্না করি, আর এখানেও রান্নাটা করি। তো আমি আজকে কাঠেই রান্না করব, আর এখানে মায়ের মানে এখানে আসলে আমি কাঠেই রান্না করি, আর কাঠে রান্না করতে বেশ ভালোই লাগে। তো আমি এখন এটা কেটে কুটে নিয়ে ধুয়ে নেব, তারপরে কাঠে রান্না করব। বন্ধুরা, আমাদের বাড়িতে সেরকম কাউকে দেখতে পাবে না, ঠিক আছে? আমার মা এখানে একলাই, আমার বাবা নেই, আর আমার দাদা ভাই কেউই নেই। তোমাদের এতদিন আমি বলিনি, ঠিক আছে? তো সেরকম শেয়ারও করা হয় না, এখানে থাকাও হয় না, আসা যাওয়া হয় না, তাই সেরকম বলা হয় না। তো দেখো আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি, রান্নাটা হয়েও গেছে প্রায়। তো এখানে বেগুন ভেজেছি, হ্যাঁ, পটল ভেজেছি, আর হচ্ছে মাছের তরকারিটা হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ করেছি, আর এখানে মাছটা ঝাল করেছি, আর পটল চিংড়িটা এখন হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ঘরেই বসে আছে, আর আমি আর এখানে রান্নাটা প্রায় হয়েই এসছে, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর আজকে আমাদের বাপের বাড়িটা একটু ঘুরে তোমাদের দেখাবো। বন্ধুরা স্কিপ করবে না, একটু দেখবে, ঠিক আছে? তো সেরকম কিছু শেয়ার করা হয়নি, আর সেরকম কিছু বলাও হয়নি, অল্প সময়ের জন্য এসেছি, আজকে দিনটায় থাকবো, তারপরে তো কালকে সকালে উঠে আবার চলে যেতে হবে, যেহেতু আমাদেরকে ওখানে তাড়াতাড়ি ফিরে যেতে হবে তার জন্য। তো চলো দেখো, তোমাদের একটু ঘুরে দেখিয়ে নি, ঠিক আছে? এটা আমাদের আগে মাটির ঘর ছিল, দেখো। এই যে পাটকাটি মাচা, এটা শিউলি গাছ হয়েছে, এখানে মন্দির, এখানে দুটো নারকেল গাছ আছে, না দেখো এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে। দেখেছি, জানি ওখানটায় আমরা খেলতাম, ওই বাগানটায়, ঠিক আছে? আম বাগান ছিল তখন, এখন পুরো অন্য জিন জায়গা হয়ে গেছে, আর এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এই জায়গাটা দিয়ে আমরা যাওয়া আসা করতাম। সব পাল্টে গেছে, অনেক কিছু চেঞ্জ, এখন সব অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে, শুধুমাত্র পুরোনো জিনিস বলতে এই মাটির ঘরটাই আছে। এই মাটির ঘরটাই আছে একটা, বাথরুমটা যখন আমার বাবা ছিল, বাবাই করে গেছিল। খাওয়া দাওয়া হলো, এখন একটু শোবো, তোমার দাদা ভাই ঘুমিয়ে গেছে, এখন একটু শুয়ে তারপরে আবার সন্ধে, মানে যেই উঠবে তখন সন্ধে হয়ে যাবে, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম সন্ধেবেলায়। তো চলো একটু শুই, তারপরে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা উঠে দেখো, তো
বন্ধুরা দেখো সকালে উঠে কি বার করছে, তোমাদের দাদা ভাই এখানে গুপ্তধন আছে নাকি খুঁজছে, তো দেখা যাক কি মানে কি বার হয়। তো বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে, এখানে এসে তো দেখো ওরে বাপরে অনেক বড় গুপ্তধন বেরিয়েছে। তো বন্ধুরা এখানে সেরকম কিছু না, আমাদের বাড়িতে ওল গাছ আছে, তো ভাবলাম যে ওলের যে ইয়েগুলো হয় সেগুলো নিয়ে যাবো, এখানে মানে জয়পুরে নিয়ে যাব, তো ওখানে বসালে হবে, তার জন্য ওলের ওই মানে ওলটা নিয়ে আসলাম। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে, আর ছেলেরা থাকলো টোটোয় করে, আমার মায়ের সঙ্গে যাবে। তো তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। মনীষীগুলোকে তোমাদের স্বাগত জানাই। তো দেখো আমরা খুব ভালো আছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার ব্লগটা আমি আজকে সকাল থেকে স্টার্ট করলাম। আর দেখো আমার সন্ধান হয়ে গেছে, ঠিক আছে, তো স্নান করা হয়ে গেছে, তো স্নান টান করে এই খেলাম, খেয়ে এখন রান্না বসাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমরা নেক্সট কালকে চলে যাব, ঠিক আছে, তো আজকের দিনটা একটু রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এখন আমি পড়ে আছি, নিচে যাচ্ছি। ময়লা বাটা আছে একটা হয়ে যাবে কি জানি, দেখবো না লাগবে, মাংসটাই হবে এত লাগবে, মাংসটাই হবে তা এত লাগবে। আর এবং নিয়ে এসছে চলো এখন এই রান্নাটা হবে, আর মা কেটে কেটে দিচ্ছে, তো ভাতটা বসিয়ে দিয়েছি, তো রান্না বান্নাটা করি তোমার সঙ্গে পরে দেখাচ্ছি। দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, তো তোমাদের চলো দেখাই রান্না বান্নাটা কি করলাম। এখানে যে কাঁচা তাঁতের টক, পমফ্রেট মাছের ঝাল হয়েছে, পমফ্রেট মাছের ঝাল হয়েছে, তো আমাদের রান্না হয়ে গেছে, তো এখন তোমাদের দিচ্ছি স্নান করতে গেছে। তো বন্ধুরা দেখো আমরা এখন এখানে খেতে বসে পড়েছি, তো এখানে তোমার দাদা ভাই এখানে লেবু দিচ্ছে, আর ছেলেদেরও সব খাইয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেবো। তো বন্ধুরা আমরা ভিডিওটা দু তিন দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি, তো দেখো এখানে যেদিন চলে যাবো সেদিনকার রেসিপি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হয়েছে, এখানে গোকুলির ঝাল হয়েছে, ওখানে মাছের তেল হয়েছে, এখানে শাক চচ্চড়ি, আর এখানে হয়েছে মাছের ঝালও করেছি যেটা নিয়ে যাব, এখানে ভাত করেছি, আর হচ্ছে আগের দিন আমি টক করেছিলাম কাঁচাতে তুলে, সেই টকটা ছিল, ঠিক আছে,
तो डॉक्टर आछे तो चलो आमरा एई खाबो आर आज के आमरा चले जाबो तार जोन्नो पैक करार जोन्नो रेखे दिएछि तो चलो आमार भिडियोटा आमि एटे कोनी आबार देखा हबे नेक्स्ट भिडियो तारपर जयपुरे गिये देखा हबे तो चलो बाय आबार देखा हबे नेक्स्ट भिडियो ठीक आछे देखो दादा भाई खेते बसेछे।